আমিন খান বেঙ্গলি ফিল্মে মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব রকমের জনপ্রিয় নাম এবং একটা টাইমে রোমান্টিক সিনেমার গন্ডি ভেঙে আমরা তাকে দেখলাম মাস ফিল্মে অডিয়েন্সের সামনে আসতো অন্যদিকে শিল্পী তখন রোমান্টিক ফিল্ম করতো পাশাপাশি অনেক ধরনের ফিল্মে তিনি কাজ করেছে সোশ্যাল বা তাকেও কিন্তু বেশ গ্ল্যামারাস বেশ সুন্দরই লাগতো স্ক্রিনে তাকে বেশ ভালো লাগতো এবং আমিন খান শিল্পী তারা কিন্তু জুটিবদ্ধ হয়ে তারা বেশ কয়েকটা ফিল্মে কাজ করেছে এবং একটা টাইমে কিন্তু তাদের জুটি কিন্তু বেশ ভালো লাগতো যদিও সময় সিটুয়েশন বেঙ্গলি ফিল্মের পরিস্থিতির কারণে এই জুটিটা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যায়নি বাট এই জুটিটা কিন্তু বেশ একটা কাঙ্ক্ষিত জুটি ছিল এবং তাদের সিনেমাগুলো একটা অন্যরকম ভাইব ছিল তাদের গুড লুকিং ওই টাইমে তাদেরকে বেশ মানাতো স্ক্রিনে বেশ ভালো ছিল তো আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল আজকের ভিডিওতে আমরা কথা বলব আমিন খান এবং শিল্পী এই জুটির টোটাল প্রত্যেকটা সিনেমাতে তারা কয়টা সিনেমাতে কাজ করছে সবকটা সিনেমার রিলিজ ডেট নির্মাতার নাম টোটাল কাস্টিং এবং বক্স অফিস ভার্ডিক নিয়ে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের আমিন খান মাস অডিয়েন্সদের কাছে প্রিয় নাম এবং শিল্পী তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই মার্জিত রুচিশীল সুন্দরী একজন নায়িকা ছিলেন তো তারা যে কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ফিল্মে কিন্তু একসঙ্গে কাজ করেছে যাই হোক নাইনটিন নাইনটি আমরা প্রথমবার তাদেরকে স্ক্রিনে আসতে দেখলাম যে সিনেমার মধ্য দিয়ে এটা ছিল মোহাম্মদ হোসেন পরিচালিত একটি ফিল্ম যেটার নাম বাংলার কমান্ডো মোহাম্মদ হোসেনের হাত ধরে কিন্তু বেঙ্গলি ফিল্মে আমিন খান এসেছে তো বাংলার কমান্ডো ফিল্মের মধ্য দিয়ে আমরা প্রথমবারের মতো এই জুটিকে একসঙ্গে স্ক্রিনে দেখলাম এবং এছাড়াও কিন্তু সিনেমাতে আরও বাপ্পারা লিমা ছিলেন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হুমায়ুন ফরিদি আলিরাজ ছিল এই সিনেমাতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে এটা ছিল বলিউডের শোলে সিনেমার পরবর্তীতে আমাদের দেশে দোষ করা হয় এবং ওটার একটা আপডেট নাইনটিথ সংস্করণ ছিল এটা এবং যেখানে প্রত্যেকেই কিন্তু তাদের অ্যাক্টিং রীতিমতো ঢেলে দিয়েছিলেন এবং বাংলার কমান্ডার হিসেবে তাদের যে আবেদন তাদের অ্যাক্টিং সব কিছু কিন্তু দেখার মতো ছিল এবং তাদের জুটিটা কিন্তু বেশ ভালো ছিল তাদের গানগুলো কিন্তু দুর্দান্ত রকমের ভালো ছিল বাট কোনো একটা অজানা কারণে হতে পারে তাদের স্টাডাম বা কোনো কারণে বাপ্পারাজ বা আমিন খানের এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুবই ভালোভাবে রান করেন্স মানে সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেমি হিট ছিল হিট বা খুবই সাকসেসফুল ওই লেভেলের কিছু ছিল না অফিসে সেমি হিট হয়ে গেল বাংলার কমান্ডার এরপর নাইনটিন নাইনটি ফাইভে তাদের আরও একটি ফিল্ম আসলো তাদের পরবর্তী নাইনটিন নাইনটি ফাইভে যে ফিল্মটা রিলিজ পেলো এটা হচ্ছে আজিজ আহমেদ বাবুল পরিচালিত একটি ফিল্ম আসলো যে ফিল্মের নাম দোস্ত আমার দুশ্মন যেটাতে আমরা দেখলাম আমিন খান শিল্পীকে যেখানে আমরা দেখলাম অমিত হাসানকে যেটা ছিল একটা তৎকালীন সময় দাঁড়িয়ে একটা হিউজ মাল্টিকাস্ট একটা ফিল্ম ছিল মেবি এখানে অমিত হাসানের নায়িকার ক্যারেক্টারে আমরা সনিয়াকে দেখেছিলাম যাক এটা একটি হিউজ মাল্টিকাস্ট ফিল্ম ছিল তো দোস্ত আমার দুশ্মন দোস্ত কখন মানুষের দুশ্মান হয় তো যাই হোক এই সিনেমাটা আপনারা যদি দেখেন যে মাস অডিয়েন্সদের কাছে একটা একটা ভালো রকমের একটা ফিল্ম ছিল অমিতা আমিন খান তাদেরকে স্ক্রিনে তাদেরকে বেশ ভালো মানাত তো তারপরেও কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অ্যাভারেজ হয় এটাও কিন্তু বক্স অফিসে ওই ভালোভাবে খুবই কামাল করে দেওয়ার মতো কিছু সিনেমাটা কিন্তু বক্স অফিসে ওরকম কিন্তু রান করে না এরপরে নাইনটিন নাইনটি তাদের আরও একটি ফিল্ম আসল আমিন খান এবং শিল্পী তাদের এইবার আমি যে ফিল্মটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা পিওর রোমান্টিক ফিল্ম এবং আমিন খানের ওই টাইমে তিনি দুনিয়ার বাচ্চার পর থেকে অনেকগুলো মাস ফিল্মে কাজ করলো কিন্তু তার অ্যাকশান ফিল্মের কিন্তু একটা ব্যাপার ছিল অ্যাকশান সিনেমার তার একটা চাহিদা ছিল অ্যাকশান সিনেমার কাজ করার তার একটা স্প্রিয়া ছিল যারই ধারাবাহিকতায় নাইনটিন নাইনটি ফাইভে তার পরের যে ফিল্মটা আসলো এটা একটা রোমান্টিক ফিল্ম জামশেদুর রহমান পরিচালিত ফিল্ম লাভ লেটার যেটাতে আমিন খান শিল্পী জুটির পাশাপাশি আমরা দেখলাম শাহিন আলমকে আমরা দেখলাম সোনিয়াকে তো আপনি সিনেমাটা যদি দেখেন বেশ ভালো একটা সিনেমা ছিল এবং ওই টাইমে দাঁড়িয়ে যেখানে সময় ডিমান্ড করছে লাভ লেটার তো রোমান্টিক তারকাদের তখন জোয়ার যাই হোক একটা ব্যাপার থাকে যে আপনি ভালো পারফর্ম করলে অনেক সময় যারা খুবই পপুলার পায় না ওই রেঞ্জে অনেকে কাজ করছে আমি কথা বলছি রোমান্টিক ফিল্মে তখন সালমান শাহাব শাবনুর তখন কাজ করছে ওমর সানি মৌসুমি তো তাদের ভিড় আসলে ওরকমভাবে কিন্তু আসলে তাদেরকে নিয়ে হয়তো ভাবা হয়তো চিন্তাভাবনা ওরকম হচ্ছিল না যার কারণে কিন্তু হয়তো এই সিনেমাটা বক্স বক্সব এভাবে রান করে না এটাও কিন্তু বক্স বক্সবীর এভারেজ মানের সিনেমা ছিল তার মানে নাইনটিন নাইনটি ফাইভে তাদের তিনটা ফিল্মের একটি ছিল সেমিট এবং দুটি কিন্তু ছিল অ্যাভারেজ মানের সিনেমা যাই হোক এটা ছিল নাইনটিন নাইনটি ফাইভে তাদের হিসাব এরপরে নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সাল আমরা তখন আরও পরিণতভাবে তাদেরকে দেখলাম কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে সেকেন্ড লিড দেখলাম আমি কথা বলছি মমতাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা সিনেমা নিয়ে এটা নাইনটিন নাইনটি রিলিজ ছিল এখানে আমিন খান শিল্পী এই জুটি সেকেন্ড লিড ক্যারেক্টার প্লে করেছিল যেখানে মান্না পপি ছিল ফার্স্ট লিড যেখানে রাজীব ছিল যেখানে হুমায়ুন ফরিদি ছিল এবং সন্তানকে নিয়ে দুই বাবার যে কারাকারি পালিত বাবা জন্মদা তার পিতা তো এই যে যে একটা টান পুরন রকমের একটা সিনেমা কিন্তু ছিল ভালো ফ্যামিলি ড্রামা দেখার মতো একটি ফিল্ম ছিল কি আমার বাবা এবং এখানে শিল্পী আমিন খান তাদের গানগুলো কিন্তু বেশ নজর কাড়ে তাদের গানগুলো কিন্তু বেশ ভালো লাগে আপনি যদি দেখেন তাদের যে গানগুলো ছিল তাদের জন্মনে উপস্থিতি তাদেরকে স্ক্রিনে বেশ ভালো লাগে এবং এই সিনেমাটা আপনি যদি দেখেন কালেকশন এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট ছিল হ্যাঁ বক্স অফিসে হিট হয়ে গেল কি আমার বাবা এরপরে দুই হাজার এক সালে সর্বশেষ আমরা তাদেরকে একসঙ্গে স্ক্রিনে দেখলাম দেওয়ান নজরুল পরিচালিত বন্ধু সিনেমার মধ্য দিয়ে আমরা তাদেরকে সর্বশেষ একসঙ্গে স্ক্রিনে দেখলাম এখানে আমি ইনখান শিল্পীর পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিল আয়না সে হৃদয়ের আয়না সিনেমার আয়না আমি হৃদয়ের আয়না তো আয়না ছিল আয়না মেবি ফার্স্ট লেট হিরোইন ছিল শিল্পী তখন মার্কেট চলে গিয়েছে শিল্পী তখন ওইভাবে আর কাজ করছে না যাই এই সিনেমাটা যদি আপনি দেখেন এটা কিন্তু শিল্পীর সর্বশেষ সিনেমা ছিল এরপরে শিল্পীকে আর আমরা কখনো স্ক্রিনে দেখিনি তো এই সিনেমাটা বক্স অফিসে ফ্লপ যায় তার মানে ব্যাপারটা এই দাঁড়লো যে এই পাঁচটা ফিল্মে আমরা একসঙ্গে এই জুটিকে দেখলাম এখানে আমরা কিন্তু তাদের লাভ লেটারের মতো পিওর রোমান্টিক সিনেমা দেখেছি এখানে বাংলার কমান্ডের মতো সিনেমা দেখেছি দোষ দু দোস্ত আমার দুশ্মনের মতো সিনেমা দেখেছি তো এ কমার্শিয়াল সাকসেস দিয়ে সব কিছু জাস্ট করলে হবে না গান দেখতে হবে তাদেরকে স্ক্রিনে কেমন মানা সব কিছু বিচার করতে হবে তো এটা ছিল এই জুটির টোটাল সিনেমা বক্স অফিস বাড়ির ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কতমানটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির